অধিকাংশ মুসলমানেরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকতে জানে না, ডাকার ইচ্ছাও করে না ভালো করে। শুধু পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করেন, নামাজের মধ্যে তারা ইতমিনান খুশু খুজু তারা জানে না, আর যে সূরা দোয়া পাঠ করে তার অর্থ জানে না। মুসলমান একই কথা আপনাকে বলে দিই, যদি আমি আল্লাহর সঙ্গে বুঝে যদি ইবাদত না করতে পারি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সঠিকভাবে যদি মূল্যায়ন না করে যদি আমি আল্লাহর ইবাদত উপাসনা করি, জেনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি আপনার গাঢ় মহাব্বত হবে না। হযরত বিলাল, হযরত খাব্বাব, হযরত আম্মার বিন ইয়াসার আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎসহ বিগত দিনের যারা ঈমান আনতে গিয়ে আব্দুল্লাহ বিন জাফার মত, হযরত খুবাইবের মত প্রাণ দিয়ে যারা জ্বলন্ত প্রমাণ দিয়েছেন, মুসলমান কাকে বলে? এক রব এক আল্লাহ। এই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় কেমন করে দিতে হয়? সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গেছে, অমুসলমানরা পর্যন্ত তাদের দৃঢ়তা দেখে, তাদের কঠোরতা দেখে তারা ইসলাম কবুল করেছে। এমনকি জেনে রাখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কত কষ্ট করে ঈমান এনেছেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে ছুটিয়েছে অধঃপতনের অটল তলদেশ থেকে। এই মহান মানুষের মতো একটা মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে ভালোবাসার কারণে হযরত ওমারকে তুলে নিয়েছে, ইসলাম কবুল করেছে। পৃথিবীর মাটিতে এক মিনিট যদি বেঁচে থাকি মমিনের পরিচয় দিয়ে বেঁচে থাকবো, জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাছাড়া ওই জানোয়ারের মতো, গরু ছাগলের মতো, তার থেকেও অপরূপ কোন সৃষ্টির মতো আমরা জিন্দেগি করব না। আব্দুল্লাহ বিন হুদাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ঈমান আমাদের ঈমান কতটা পার্থক্য? তাদের একটাই টার্গেট, একটাই মাকসাদ, মহান রবের সন্তুষ্টি। মুমিনরা কেমন হবে, মুমিনদের চরিত্রটা কি, মুসলমানরা কি ধরনের এদের আচরণ হতে হবে? রাসূলের একটি হাদিস, হাদিস সহিহ আল বুখারী, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, লা ইয়াজুলু ইলা আখিয়াতিহি, একজন মুমিনের সিফাত হলো ঘোড়ায় বাঁধা একটা দড়ি দিয়ে বান্দা ছাগল বা বকরিকে যদি ফাঁকা মাঠে চতুর্দিকে ফসল আর তার মাঝে যদি একটা বকরিকে বেঁধে দেওয়া হয় আর সীমারেখা অতিক্রম করে যদি ফসলে মুখ দিতে যায়, দড়িতে টান লাগবে, লাগবে না লাগে না? আমরা যেমন গরু বেঁধে দিই, ছাগল বেঁধে দিই আর ভেড়া বেঁধে দিই, আর সেই ভেড়া বকরি গরু ওই অন্যের ফসল যেমন খেতে যেতে পারে না, খুঁটোয় খুঁটে দিয়েছি, গুচ্ছে ফিচ্ছে যেই অন্য জায়গায় কোনো ফসলে মুখ দিতে যায় তখনই তার জবানে তার মানে তার শরীরে টান লাগে, তখন বুঝে মালিক আমাকে ওই ফসল খেতে নিছে করেছেন। মুসলমানরা হলো সে বারবার ডেলিগেট না হোটেল থেকে খবর আসছে যারা ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যেহেতু যে যাদের খাবার প্রয়োজন আছে আপনারা তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেন। জালসা কমিটি জালসা করেছে শোনার জন্য, জি ওনাদেরও শোনার আপনারা সুযোগ করে দেন। যেনারা খাওয়া দাওয়া এখনো করেনি খাওয়া দাওয়াটা সেরে নেন। আচ্ছা দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ, আমি আমি সামথিং কিছু টাইমটা আমি কিছু কালেকশন করব আপনাদের, দয়া করে আমার কথাকে মূল্যায়ন করুন। আমি 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আপনাদের প্রধান বক্তা হিসাবে আসবো আর আপনি আমার কথা শুনবেন না, এটা হতে পারে না, এটা আমি আমি হতে পারবো না। ফিরোজের নামে দু বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহর কাছে দোয়া করে দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা নসর বিন্নাস দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম যে কথা ভাই, ভদ্রভাবে আপনারা দান দিয়ে যান, নোট হোক, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। মুসলমানদের এই নীতি হবে
একটা বকরিকে যদি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় আর সেই বকরি যদি পরের ফসল খেতে গিয়ে তার গলতানিতে তার গলায় যদি টান লাগে তাহলে বুঝে নেয় যে মনিব আমাকে এভাবে বেঁধে দিয়েছেন, মানে যা আছে এটাই খেয়ে থাকতে হবে। মুসলমানদের মুমিনদের চরিত্র হবে এটাই, ওই মুমিনেরা কখনো অন্যায় রাহজানি শয়তানি কাজ করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আর যে জিনিস থেকে তোদের নিষেধ করেছে রে সেই জিনিস থেকে তোরা দূরে সরে থাক। জিনা করা যাবে না, চুরি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা খেলাফ করা যাবে না, নামাজ ত্যাগ করা যাবে না, বিবির হক সন্তানের হক প্রতিবেশীর হক নস্যাত করা যাবে না। আর তোমরা জেনে রাখো নামাজ প্রতিষ্ঠিত করো, মালির যাকাত দাও, যাকাত রসুল তোমরা সম্পদের বের করো, রমজানুল মুবারক মাসে ও তোমরা সিয়ামের রোজা রাখো, সম্পদ থাকলে তোমরা হজ করে এসো, এগুলো তোমাকে করতে হবে, তোমার নবী তোমাকে এগুলো আদেশ করেছেন। ওহিয়ে মাতলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন। এখন আমি আপনাকে বলতে চাই যদি আপনি হারামের পথে যান, চুরির পথে যান, ওয়াদা খেলাপের পথে যান, যদি আপনি আমানত খেয়ানতের রাস্তায় চলে যান, যদি আপনি জিনা করতে যান, রাহাজানি অপকর্ম নোংরা কাজের সঙ্গে যদি চলে যান, সুদ খান ঘুষ খান এগুলো হলো ইসলামের মধ্যে গরিত অন্যায় জুলুম, এগুলো পাপ, এগুলো আপনাকে করা চলবে না। আর এইগুলো করতে যখন যাবেন সিনাই যদি ন্যূনতম ইমান যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার রাখে, মুসলমান তুমি ওই প্রকৃতির মতো, তোমার কোরআনের ইমান, তোমার হাদিস পড়া যে ইমান, তোমার নামাজ দিয়ে যে ইমান তুমি গঠন করেছ, ওই ইমানে তোমাকে বাধা প্রদান করবে। দেখুন খাওয়ার অনেক বেশি হয়ে আছে, 100 টাকা টিকিট ফি ছিল, এখন আপনারা তাবারক ওয়া তাআলা এই কোরআন দিয়ে, এই কোরআন দিয়ে যে সংবিধান তোমাকে দিয়েছেন, এই সংবিধান 10 পয়সার তোমার নষ্ট করা চলবে না। অনেক মুসলমানেরা, অনেক নামধারী মুসলমান এখানে অনেক লোকেরা আছেন, যেটা আপনার সংবিধানে নিষেধ আছে সেগুলো করবেন কেন? কেন করবেন আপনি? আপনি তো মুসলমান, এই মুসলিম আপনাকে মুসলিম থেকে আপনাকে পূর্ণাঙ্গ মুমিন আপনাকে হতে হবে। যারা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে নাই, ইমানি জাজবা কত দামি জিনিস, ইমান কত মজবুত জিনিস, একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবই ইসলাম কবুল করেছেন, রাসূলের কাছে বায়াত হয়েছে, আর সে জামানার রাজা, তৎকালীন পিরিয়ডের রাজা, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে যদি কেউ ইসলাম কবুল করত তাকে জ্যান্ত জ্বালিয়ে দিত, হত্যা করে দিত, পুড়িয়ে মারত। আব্দুল্লাহ বিন হুযাফা দেখা গেল ঈমান এনে ফেলেছে। ও মুসলমান, গ্রেফতার করে ফেলা হলো আব্দুল্লাহ বিন হুযাফাকে, বান্দায় আছে বলে ও আব্দুল্লাহ বিন হুযাফা তুমি মুহাম্মদের দিনকে ত্যাগ করে দাও, কবলা ওয়ালি
বাপ দাদার ধর্মের দিকে তুমি ফিরে এসো। বাবা রে ও আব্দুল্লাহ বিন হুযাইফা, তুমি যদি ফিরে আসো তাহলে তোমাকে আজ মুক্তি করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাইফা অনৌর্ভবে দাঁড়িয়ে ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিয়েছেন, যারা মুমিন মুসলমান, যারা আল্লাহকে এক বলে যারা স্বীকার করে নিয়েছে, ওয়াহদাহু লা শারীক, ইসলামের স্তম্ভ হলো পাঁচখানা, পাঁচটা খুঁটি দ্বারা ইসলামের মতবাদ দাঁড়িয়ে আছে, তার মধ্যে এক নম্বর হলো বুনিয়াদ ইসলাম, খামসিন শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হলো কালিমা, প্রত্যেকটা মুসলমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা যারা একবার পড়ে নিয়েছে, ওয়া ইকামিস সালাম নামাজকে যারা কায়েম করে ফেলেছে, নামাজকে যারা প্রতিষ্ঠিত করে ফেলেছে, ওয়া ইতাইয যাকাত মালের যারা যাকাত দিয়ে ফেলেছে, ওয়া সওম রমাদান রমজান মাসে যারা রোজা রেখেছে, ওয়াল হজ যারা হজকে সুসম্পন্ন করেছে, মুসলমান জেনে রাখবেন এত গুলো কাজ যেই স্রষ্টার জন্য করেছেন, মহান আল্লাহ বলছেন আল্লাহর দিক থেকে তারা এক পা তারা দূরে সরে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওরা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আমার রব আল্লাহ এই কথা বলে যারা দাঁড়িয়ে থাকে, এরপরে এক পাও তাদেরকে নড়াতে পারে না, ইস্তিকামাতে ফিদ্দিন দ্বীনের উপরে যারা অটল ওনার হয়ে দাঁড়িয়ে থাকে, মহান আল্লাহ বলছেন, ওরে বাবা ওরে পৃথিবীর বান্দা বান্দি তোরা শুনে নে, মহান আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষেরা যারা আমাকে আল্লাহ বলি তার উপরে দাঁড়িয়ে থাকলো, আমি সন্তুষ্ট করি আমার ফেরেশতাকে তার কাছে আমি পাঠিয়ে দিই এবং বলি, আল্লাহ বলেন ফেরেশতারা বলে তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের ঘোষণা করে দিয়েছে, জান্নাত তোমরা পাবে, ওরে বান্দারে যেই জান্নাত তুই পাবি, কেমন জান্নাত হবে রে, যেই জান্নাতে তোমার মন যেটা চাইবে, যেটা তোমার মন আর যেটা চাবে আমি আল্লাহ সেটা তোমাকে দিয়ে দেব। জোরের সঙ্গে একবার বলুন সুবহানাল্লাহ। একজন 100 টাকা, একজন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসার দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ভাই আপনারা দান দিন, আমি দানের জন্য আসবো কথা বলতে। এখন শুধুমাত্র আপনাকে মুসলমান তৈরি করছি, আপনি মুসলিম হবেন তারপরে তো দান করবেন। জি, এখন ক্ষেত্র তৈরি হচ্ছে, ভালো করে কথাটা শুনে যান। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে আল্লাহ বলে তার উপরে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে থাকলো, পৃথিবীর কোনো শক্তি তাকে আলাদা করতে পারলো না, তাকে ফেরেশতা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা চিন্তা করো না, ভয় করো না, আল্লাহ ওয়াদা করেছে তোমাকে জান্নাত দেবে, এটা শুনে সন্তুষ্ট হও, এই জান্নাত তো শুধু তোমার জন্য, সন্তুষ্ট হয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাইফা এই দৃষ্টান্ত আদেশের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাইফা আমার আল্লাহ এক, বিশ্ব নবী তার প্রেরিত বান্দা বা দূত, আমি তার উপরে ঈমান এনেছি, এক পা আমি সরাব না। হযরতে আব্দুল্লাহ
আব্দুল্লাহ বিন হুদাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে দেখজি তো করে তেল গরম করতে শুরু করলো। তেলে জাল চলছে, তেলে তেল গরম হতে আছে, কেন তেল গরম করা হলো? মুসলমান সারা পৃথিবীর আল্লাহ প্রেমিক মানুষদের উপরে বাতিল শক্তিদের একটা অত্যাচার নির্যাতন চলেছে, চলছে, চলবে, এখনো চলছে। আব্দুল্লাহ বিন হুদাফা জলে তেল গরম করো হলো, আল্লাহর বান্দাকে ধরে নিয়ে আসা হলো। বাদশা বলছে, ও আব্দুল্লাহ বিন হুদাফা তুমি শুনে নাও, শুনে নাও, তুমি মুহাম্মদের দ্বীনকে ত্যাগ করে দাও, যদি তুমি ত্যাগ না করো এই তেলে তোমাকে ডুবিয়ে মারা হবে। তৎক্ষণাৎ একটা মুসলমান তাকে ধরে নিয়ে আসা হলো, তেলে চুবড়িয়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে লোকটি শহীদ হয়ে গেল। তুমি কি বলছো একটা কথা বলো, পীরের জাত রক্ত আছে, ইমানি জাত বা আল্লাহর ভালোবাসা হৃদয়ে আছে? আব্দুল্লাহ বিন হুদাফা বলছেন, ওরে বাচ্চা তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার মতো একটা আব্দুল্লাহ বিন হুদাফাকে আল্লাহর জমিন থেকে মেরে ইসলামের কিছু করতে পারবে না, মোহাম্মদকে তুমি দুর্বল করতে পারবে না। অতএব তুমি শুনে নাও, আমার গায়ে যতগুলো লোম আছে, সমস্ত লোম দেখছো, যতগুলো লোম আছে এই ইসলামের আমার মতো আব্দুল্লাহ বিন হুদাফা ততগুলো আল্লাহর জমিনে জিন্দায় আছে, একটা আব্দুল্লাহ বিন হুদাফাকে মেরে ইসলামের মুহাম্মদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাই সকল, এ ছিল ইমানি জজবাওয়ালা মুসলমান, এ হলো ইমানি স্পৃহা, এ হলো বলিষ্ঠ কণ্ঠে আমার আল্লাহ এক। পৃথিবীর যত শক্তি আসুক না কেন, কেউ রুখতে পারবে না আমাকে। আমি আল্লাহ বলেছি আল্লাহ, ওই জায়গায় আমি কোন অন্য দেবদেবী প্রতিমার নাম করতে পারবো না। সাহাবাদের মধ্যে এরকম ছিল টেন্ডেন্সি। বিশ্বনবীর দরবারে খাব্বাব বিন আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ এই মক্কার মাটিতে কাফেরদের অত্যাচারে আমরা টিকতে পারি না, চতুর্দিক থেকে যাকে তাকে ধরে নিয়ে যাচ্ছে, হত্যা করছে। হে রাসূল, হে রাসূল, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। আল্লাহ রাসূল যখন কাবা সাহানে চাদর মুড়ি দিয়ে কাত হয়ে শুয়ে আছেন, উঠে বসলেন, খাব্বাব বললে কি তুমি? বলে, হুজুর আমরা সহ্য করতে পারছি না। মাথা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলেছেন, আলা নাসরুল্লাহ কারিকারি, আল্লাহ সাহায্য ওদেরই কোটে। ভাইরা আমার, বন্ধুরে আমার, বিশ্বনবী কি এডুকেশন দিলেন শুনে নেন। বিশ্বনবী ইমানি জাজবা জাগিয়ে তোলার জন্য আল্লাহর নবী খাব্বাবকে বলছেন, বাবা খাব্বাব তুমি শুনে নাও, শুনে নাও, তুমি যেমন আজকে দাঁড়িয়ে আছো আল্লাহকে এক বলেছো, তোমাদের নবী মোহাম্মদকে, মোহাম্মদকে আল্লাহর নবী বলে তোমরা ইমান এনেছো, ইতিপূর্বে তাদের যে একটা জামানা ছিল তারাও এক আল্লাহ, তাদের নবীর উপরেও তারা ঈমান এনেছ, আল্লাহ এক। এই কথা বলার কারণে, ইবাদতের কারণে তাদের বে দার করিয়ে দিয়ে করজ দিয়ে টোটাল মানুষটাকে ফাটতে শুরু করা হয়েছে, ফাটতে 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 টোটাল মানুষটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এরপরও তারা আল্লাহর দিন থেকে তারা সরে যায় না। শুধু তাই নাই, তাই নাই, তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে লোহার চিরুনি দিয়ে, তাদের শরীর থেকে মাংসগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। এরপরেও তাদের যন্ত্রণা কষ্ট এত হয়েছে, আল্লাহর দিক থেকে তারা এক মুহূর্ত তারা সরে যায় নাই। বলেছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু নুজুলাম মিন গফুরির রহিম।
ছিল মুসলমানদের বৈশিষ্ট্য, এরা ছিল ইমানদার। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমিও বাণীকে শ্রবণ করে তার উপরে আমল করার জন্য তারা তন্ময় চিত্তে পাগলের মতো রাসূলের দিকে তাকিয়ে থাকতেন। একটা হাদিস আমি বলি, আজকে আপনাদের এখানে শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাদের জান্নাতের যে লালচ, জান্নাতের যে আকাঙ্ক্ষা কোন মানুষের নেই, কিন্তু সাহাবীদের মধ্যে আর আমাদের মধ্যে অনেক পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তাবিয়া তাবা তাবাই, এই তাবিয়া তাবা তাবাই এই তিনটি যুগকে আল্লাহ রাসূল বলছেন খায়রুন নাস কারনি, এই জন্য বলা হয়েছে। এই জামানাকে তিনি কেন বলেছেন? সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, এই তিনটি জামানাকে কেন উত্তম বলা হয়েছে? কোন তিনটি জামানা? রাসূলের সাহাবীর এক জামানা, দুই তাবিঈর এক জামানা, তিন তাবা তাবিঈদের জামানা। এরপরে আল্লাহ রাসূল আর অন্য কোন জামানাকে এই উত্তম জামানা তিনি বলেন নাই। এখন আমার কথা হলো এই সাহাবীদের ইমান আর আমাদের ইমান, আসমান আর জমিন পার্থক্য প্রিয় ভাইরা। এজন্য তাদের জান্নাতের একটাই লক্ষ্য ছিল, জান্নাত আর জান্নাত আর জান্নাত। আচ্ছা, পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 10 জন সাহাবা আশারাই মুবাশশারা 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মানুষ পৃথিবীতে আর কোথাও আছে? আর এখন কি কোনো সুসংবাদ জান্নাতে আছে? আল্লাহ রাসূল বসে আছেন, একজন সাহাবী বিশ্ব নবীর দরবারে ছুটে এলেন। সাহাবীদের জান্নাতের লালচের কথা বোঝাতে গিয়ে আপনাকে হাদিসটা নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম একজন সাহাবী, আমার একটি বিরাট বড় একটা খেজুরের বাগান ছিল বা আছে। এই বাগানে যখন সকালবেলায় আমি টুকরি নিয়ে যখন খেজুর কুড়াতে যাই, যে আলতো বাতাসে কিছু খেজুর পড়েছে, তখন দেখি আমার পাশে লাগায় একটি বাগান, তো সেই বাগান থেকে কিছু খেজুর ছুঁড়ে আসবে আর সেটাও কুড়িয়ে নেব, এটা আমার বিবেকে বাধা দিল, বড় টেনশনে পড়ে গেলাম। মনের ভিতরে সিদ্ধান্ত নিলাম এটাই যে বাগানটা আমি একটি প্রাচীর দিয়ে আর করে নেব, অন্যের ভাইয়ের বাগানের খেজুর যেন আমার বাগানে ছুটে না আসে। কত বড় ইমানিওয়ালা মানুষ! পাশের ভাইয়ের বাগানের সীমারেখা একটি গাছ, খেজুরের গাছ দাঁড়িয়ে আছে, বলো ভাই আমি গাছটা কেটে নেন না, আমাকে দিয়ে দেন না, হ্যাঁ বিছে দেন, লোকটি অনুমতি রাজি হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বেচারাকে একটু বলতেন তাহলে গাছটা কেটে নিলে বা যেভাবেই বা বিক্রি করলে আমার এই রাস্তাটা ক্লিয়ার হলে আমার প্রাচীরটা সোজা হতো, আর প্রাচীর সোজা হলে আমি নির্দ্বিধায় খেজুরের গাছ আবাদ করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে নিতে পারতাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ক্ষেত্রে কোনো মানুষকে যদি কোনো পরামর্শ দিয়েছেন আর সেটা যদি কোনো ওহি না হয়েছেন, তাহলে সেটা ছিল স্বাধীনতা বিষয়, মানতেও পারত নাও মানতে পারত। যাই হোক, আল্লাহর নবী ডাকলেন, বললেন এই খেজুরের গাছটা যদি এতিমকে তুমি দান করে দাও, একটি অফার তিনি দিয়েছিলেন, জান্নাতে এরকম একটি খেজুরের গাছ পাইয়ে দেওয়ার জমিনদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। কোনো উত্তর এলো না। ওই মজলিসে ছিলেন একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথার উত্তর হয়তো পরে আসতো কি তার পাজি। হযরতে আবু দাহদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি গাছটা খরিদ করে দিই তাহলে কি আমার জন্য জান্নাতের খেজুরের গাছের জামিনদার আপনি থাকবে? বিশ্বনবী বললেন, ও আবু দাদা, তুমিও যদি খরিদ করে দাও তাহলে আমি আল্লাহর নবী বলছি তোমার জন্য জান্নাতে খেজুরের গাছ বা বাগানের জামিনদার হয়ে যাব। সঙ্গে সঙ্গে চলে গেল আবু লুলুর কাছে। যাওয়ার পরে বলছেন, ভাইজান, গাছটা আপনি বিক্রি করেন, আমি আজকে গাছটা কিনতে এসেছি। সাহাবী বলছেন, না আমি বিক্রি করব না, বলে যত টাকা লাগবে আমি আজকে দিতে চাই, গাছ আমি কিনে ছাড়ব। শেষ পর্যন্ত কথা হলো, আপনি যা চাইবেন তাই দেব। হযরত
আবু দাহদা তিনি বলছেন, ভাইজান আমি আপনাকে একটি আজকে একটি অফার করতে চাই, সেটা আপনি লোফে নেবেন না নেবেন না সেটা আপনার মর্জি। ভাইজান আমি আপনার কাছে বলতে চাই, আমার একটা বাগান আছে মদিনার মাটিতে, বাগানটাতে 600টা খেজুরের গাছ আছে, বাড়িতে আছে একটা কুয়া আর তারপরে একটা আছে বড় বাড়ি। আমি বাড়ি দিলাম 600টা খেজুরের গাছ বিশিষ্ট বাগান দিলাম, বাগানের মধ্যে একটি কুয়া আছে সেটাও আমি দিয়ে দিলাম। এবার বলুন ভাইজান আপনি গাছটা দেবেন কিনা? ভাইরা আমার বন্ধুরে আমার রাজি হয়ে গেল, সঙ্গে সঙ্গে খরিদ করে নিল। এতিমকে বলল গাছটা কেটে নাও, প্রাচীরটা তুমি সোজা করে দাও। বন্ধুরে আমার দাবু দাদা বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও উম্মে দাদা আসসালামু আলাইকা, আমি তোমাকে সালাম জানালাম। ওয়া আলাইকুম আসসালাম ইয়া জাওজ, হে আমার স্বামী জান আপনার প্রতি শান্তি বর্ষণ হোক। বলে কি? বলে উম্মে দাদা বাড়িতে আর থাকা যাবে না, বাড়ি আমি বিক্রি করে দিয়েছি, এই খেজুরের বাগান আমি বিক্রি করে দিয়েছি, কূপ বিক্রি করে দিয়েছি, এটা আমার আমাদের নয়, আর এখানে থাকা যাবে না, বেরিয়ে চলো বেরিয়ে চলো। কোথায় যাবে? আপনি একটা কথা বলুন, আপনি বাগানটা বিক্রি করলেন লাভ করলেন না নোকসান করলেন? কোন ব্যবসায় আপনি এটা বিক্রি করে দিলেন? বিবি রে আমি এটা বিক্রি করেছি এমন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত খরিদ করে নিয়েছি। বিবি রে একটা খেজুর গাছের বিনিময় আল্লাহর নবী তিনি বলছেন, কেউ যদি খরিদ করে দেয় তাহলে তার জন্য নবী বলেছে জান্নাতে একটা খেজুরের গাছ পাইয়ে দেবে। করেছেন এই দোয়াটা কবুল হয়ে গেছে আর সেই লোকটির ভাগ্য ফিরে গেছে। বন্ধুরে আমার ভাইরা আমার বাপজিরে আমার হযরতে আবু দাদার স্ত্রী উম্মে দাদা বলছেন, আল্লাহ গো এত বড় দামি স্বামী তুমি আমাকে দান করেছো, যে নিজে জান্নাত যাবে পরিবারকেও জান্নাতে নিয়ে যাবে। স্বামী যা এত বড় লাভবান ব্যবসা আজকে করেছেন, সন্তানদের নিল, বিবি আর স্বামী গেল, সবাই বেরিয়ে গেল বাগান আল্লাহর রাস্তায়, তারা একটা খেজুরের গাছ জান্নাতে পাওয়ার জন্য তারা বিক্রি করে দিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সকল, এতগুলো মানুষ আপনারা বসে আছেন সন্ধ্যা থেকে নিয়ে বলছেন দেন দেন দেন, মসজিদের উন্নতি কল্পে কতবার হাদিস বলছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, এটা হাদিস সহিহ। বিশ্ব নবী বলেছেন পৃথিবীর মাঝে যদি কেউ একটা মসজিদ আল্লাহর ঘর বানিয়ে দেয় জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেওয়া হবে। তাহলে একটা খেজুরের গাছের বিনিময়ে যদি সর্বস্বর সব কিছু আল্লাহর রাস্তায় যদি ডোনেট করে দেয় তাহলে আমরা কেন পারবো না একটা মসজিদকে মাত্র 500 টাকা 1000 টাকা 2000 5000 10000 20000 এক বস্তা সিমেন্ট দু বস্তা সিমেন্ট বালি পাথর রড কেন দিতে পারবো না? কি হয়েছে আমাদের? এই মাল কার? কোথায় দিয়ে যাব? কেউ কবরে নিয়ে যেতে পারবো না। এই মাল ধন ছিল, এই মাল ধন ছিল তোমার ও দাদা, এই মাল ধন ছিল এ তোমার ও দাদা, তিনি পেলে গেলে হলো তো তোমার ও পিতার, বাপের মালেতে তুমি এবারে সহইলে, তুমি মরে গেলে হবে তোমার ও ছেড়ে দেয়। এই মতো হাতে হাত আসিছে দুনিয়া, কারো হাতে নাহি থাকে কায়াম হইয়া, তাই বলে বৃথাকাল করিও না হয়, আপনার কাম করো তাকে দে সময়, সতীর মতো যে সময় এ যাই যে চলিয়া, একবার চলে গেলে না আসে ফিরিয়া। জীবন তুমি করো গো গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভুবন, এমন জীবন তুমি এ কইরো না গঠন, মরিলে কান্দিবে তুমি হাসিবে ভুবন। প্রিয় ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা হন, মুমিন মুত্তাকি মুসলমান হন,
এই দুনিয়া কি হবে? এই দুনিয়ার মোহ যারা, ভালোবাসা যাদের হৃদয়ে ঢুকে গেছে, এই লোকটি ফিরে আসা খুবই মুশকিল হবে। আল্লাহর কাছে তওবা করেন, কেমন জিন্দেগি হতে হবে, কেমন মুত্তাকি হবে। আসেন, আমি একটা মার আপনার কাছে বলতে চাই, এই যতগুলো লোক আর নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যারা এখানে এসেছেন, যারা বোঝেন কথা, আমি আপনার কাছে বলতে চাই, যদি দশটা টাকাও আল্লাহর রাস্তায় দিয়ে এসেছেন, মসজিদকে দিয়ে যান, পৃথিবীর কোনো জায়গা কে নয়, আল্লাহকে দিয়ে যান, আল্লাহকে দিয়ে যান, পৃথিবীর মসজিদকে ভেঙে মন্দির হচ্ছে, আরো কিছু হচ্ছে, গির্জা হচ্ছে, মাঠ হচ্ছে, ক্লাব হচ্ছে, কিন্তু আল্লাহর ঘর তার পরও তৈরি করতে হবে, হবে না? হবে না ইনশাআল্লাহ। আপনারা কি ব্যাপার, কথা হাই চাই না, কোনো কথা তেমন উত্তর দিচ্ছেন না, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর আমরা বানাবই, এক টাকাও যদি হয় আল্লাহর ঘরকে দেন। এই কোরআনুল করিম শরীফ ফারুক জেসিবি ওয়ালা প্রিয় ভাই আমার, তিনি দিয়েছেন 5,000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রিজওয়ান সাহেব, তিনি দিয়েছেন 5,000 টাকা। ফকির মেম্বার সাহেব, তিনি দিয়েছেন 5,000 টাকা, মাশাআল্লাহ, মাবরুক, হাইয়াকাল্লাহ ওয়াইয়াকুম, জাযাকুমুল্লাহ খায়র, মুসাওয়াতুকুম আন-নূর সুরুর, জাযাকাল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দাতাদের, আর কে আছে মাশাআল্লাহ দান, এভাবে দান আছে জি, সুবেদার 2,000 টাকা, ইরশাদ ভরনা ভরনাটি 5,000 টাকা, রেজাউল ভরনাটি 20, মাশাআল্লাহ রেজাউল।